আগামী দিনে যারা আইসিডিএস এর ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না বা পারেননি, অনেকবার চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন এবং এর এগেনস্ট আপনাদের কী নোটিশ দেওয়া হয়েছে সেটাও আপনারা একবার দেখে নেবেন। আমি আপনাদেরকে নোটিশটাও দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই বলি, আপনারা অনেকে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে এসএমএস করেছেন যে দাদা আমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হচ্ছে না, আমারটা করে দিন। তো আমি করতে গিয়েও সেই একই প্রবলেম ফেস করি যেটা আপনারা করেছেন, যে ওটা ওখানে ডাটা ইনসাফিসিয়েন্ট বা ডাউনলোড অ্যাডমিট কার্ড এরর এইসব কিছু মেসেজ আসছে, এরকম অনেকেরই এসছে। তাদের জন্য আমি এই ভিডিওটা করছি কি আপনাদের কি নোটিশ দিয়েছে। আপনাদের নোটিশ দিয়েছে যে আপনাদের কিন্তু এরকম সমস্যা হলে আপনাদের সিডিপিওর সাথে যোগাযোগ করতে হবে, অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের সাথে যোগাযোগ করতে হবে এবং তার জন্য একটা নির্দিষ্ট ডেট দিয়েছে আপনাদের 15 তারিখ, 15/2/2024 এবং 16/2/2024 উইদিন অফিস আওয়ারের মধ্যে, মানে অফিস আওয়ার মানে 10টা 4টের মধ্যে আপনারা কিন্তু যোগাযোগ করবেন সিডিপিও অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের কাছে। তারা হয়তো আপনাদের এর এগেনস্ট একটা ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড প্রোভাইড করবে যেটা দিয়ে আপনারা পরীক্ষায় কিন্তু বসতে পারবেন। তো এটার জন্য আপনাদের আমি পর্যাপ্ত ইমেল আইডি দিয়ে দিচ্ছি এবং কন্ট্যাক্ট ডিটেলসও দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন এবং নোটিশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেই নোটিশ অনুযায়ী আপনারা ফলো করে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। তো প্রথমেই বলি, যারা এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারেনি তারা আসবেন হুগলি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে দেখতেই পাচ্ছেন hugli.nic.in, এটা হচ্ছে হুগলি জেলার অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, এই hugli.nic.in লিখবেন গুগলে এসে এবং প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে টাচ করবেন, দেখতে পাবেন এরকম একটা পেজ এসছে। ঠিক একটু নিচের দিকে নামলে দেখতে পাবেন ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড, এখানে যদি আপনারা টাচ করেন আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন এবং অনেকে করেও নিয়েছেন, কিন্তু যারা যারা করতে পারেনি তারা এই ভিডিওটা দেখুন। এবং তার আগে একটা অনুরোধ করবো, যারা আজকে চ্যানেলে প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আইসিডিএসের সমস্ত খুঁটিনাটি তথ্য এবং বিভিন্ন টপিকের সাজেশান কিন্তু আমি অলরেডি দেওয়া শুরু করে দিয়েছি, প্রবন্ধের একটা সাজেশান দিয়ে দিয়েছি, আপনারা ওই ভিডিওটা দেখে পুরোপুরি সাজেশান ওয়াইজ যদি কমপ্লিট করে যেতে পারেন আশা করছি ওর মধ্যেই কমন পেয়ে যাবেন। তো এবার আসছি আমি যেটা, যারা এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেনি, এই যে ভিউ বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন ফাইলের এগেনস্টে, এখানে আপনারা ক্লিক করবেন। তো ফাইলের এগেনস্টে ভিউ বলে অপশানটাতে ক্লিক করবেন, দেখতে পাবেন একটা আপনাদের সামনে নোটিস ওপেন হবে, এই নোটিসে আপনাদের কী বলা আছে। আমি তার আগে অনুরোধ করবো, যারা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেনি তারা এই অফিসিয়াল ইমেলটাতে একটা মেল করে দেবেন যে আমরা এখনও মেলটা ডাউনলোড করতে পারিনি, সেটা আপনারা ইংলিশে লিখে দেবেন। তো ওটা লেখার পরে আপনারা দেখতে পাবেন এখানে মেমো নাম্বার দেওয়া আছে এবং কারেন্ট ডেট দেখতে পাচ্ছেন 2/2/2024, অর্থাৎ যেদিনকে আপনাদের অ্যাডমিট কার্ডের লিঙ্ক দিয়েছে সেদিনকে কিন্তু এই নোটিশটা দিয়েছে। এবং কী বলা আছে এখানে দেখে নিন, রেফারেন্স রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অঙ্গনওয়ারি ওয়ার্কার অ্যান্ড অঙ্গনওয়ারি হেল্পার আন্ডার ডিফারেন্ট আইসিডিএস প্রজেক্টস অফ হুগলি ডিস্ট্রিক্ট, এটা আপনারা জানেন। অ্যাডমিট কার্ডস টু ক্যান্ডিডেটস ফর রিটেন টেস্ট ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়ারি ওয়ার্কার অ্যান্ড অঙ্গনওয়ারি হেল্পার আন্ডার ডিফারেন্ট আইসিডিএস প্রজেক্টস অফ হুগলি ডিস্ট্রিক্ট শিডিউল টু বি হেল্ড অন 18/2/2024, এটা আপনারা খুব ভালো করে জানেন, 18 তারিখ পরীক্ষা হচ্ছে। ভেনিউজ মে বি ডাউনলোড ফ্রম দ্য লিঙ্ক গিভেন ইন দ্য হুগলি ডিস্ট্রিক্ট ওয়েবসাইট, এই হুগলি ডিস্ট্রিক্টের ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের ডাউনলোড অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। কিন্তু যারা পারেননি তাদের কী বলেছে, ইফ এনি ক্যান্ডিডেট ফাইন্ডস ডিফিকাল্টি ইন ডাউনলোডিং দ্য অ্যাডমিট কার্ড, যদি কোনো ক্যান্ডিডেট আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডে ডিফিকাল্টিস থাকে, সি মে কন্ট্যাক্ট পার্সোনালি উইথ ভ্যালিড আইডেন্টিটি প্রুফ, আপনাদের একটা ভ্যালিড আইডেন্টিটি প্রুফ নিয়ে যেতে হবে, আইডি প্রুফ, অর্থাৎ আপনারা হয় ভোটার কার্ড নিয়ে যেতে পারেন, না হয় আধার কার্ড, আপনাদের সব থেকে বেস্ট হয় আধার কার্ড নিয়ে যাবেন, অথবা আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটা নিতে পারেন, অথবা মাধ্যমিকে অ্যাডমিট কার্ড নিতে পারেন, সব থেকে বেস্ট হয় ভোটার কার্ড অথবা আধার কার্ড, ঠিক আছে, আপনারা আধার কার্ড নিয়ে যাবেন। প্রুফ টু দ্য অফিস, টু দ্য অফিস অফ দ্য কন্ট্রোল্ড সিডিপিও, সিডিপিও মানে কার কাছে যেতে হবে, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার সিডিপিও, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের কাছে আপনারা যাবেন এই ইস্যুটা নিয়ে এবং সেখানে আপনারা কবে যাবেন, 15/2/2024 থেকে 16/2/2024 মধ্যে ডিউরিং অফিস টাইম, খুব ভালো করে দেখবেন অফিস আওয়ারের মধ্যেই কিন্তু যাবেন, কারণ অফিস আওয়ারের পরে গেলে কিন্তু আপনারা পাবেন না এবং আপনাদের একটা ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড প্রোভাইড করে দেবে যেটার এগেনস্টে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার হলে গিয়ে। কিন্তু ডুপ্লিকেট অ্যাডমিট কার্ডটা কিন্তু আপনাদের অ্যাজ এ ভ্যালিড অ্যাডমিট কার্ড হিসেবে গণ্য হবে এবং অফিস আওয়ার মানে আপনারা কিন্তু 10টা থেকে 4টার মধ্যে চলে যাবেন, 10টা থেকে 4টার মধ্যেই কিন্তু আপনাদের যেতে হবে, এর পরে গেলে কিন্তু আপনাদের সমস্যা হবে, বরং এর আগে চলে যাবেন, আশা রাখি এর আগে গেলেও আপনারা কিছুটা ওয়েট করে ঢুকতে পারবেন, কিন্তু এর পরে গেলে আশা করছি ঢুকতে পারবেন না। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের হেল্পফুল হলো, আবারও অনুরোধ করবো আজকে যারা চ্যানেলে নতুন ভিজিট করছেন আইসিডিএস রিলেটেড সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা অল করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার কোনো ভালো ইনফরমেশন নিয়ে, সবাই ভালো থাকবেন, জয় হিন্দ।